একুশতম কুশিয়ার বাড়ির রাস মেলার উদ্বোধন করলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন। শেষ হয়েছে কোচবিহারের রাস মেলা, কিন্তু রাস উৎসবের রেশ এখনো অমিলন কোথাও কোথাও। মাথাভাঙা 2 নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ির রাস মেলাকে ঘিরে উন্মাদনা এখন চরমে। কুশিয়ার বাড়ি সমাজ সেবক বুলেট একাদশ পরিচালিত 21তম রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। কুশিয়ারবাড়ি হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন। সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন, মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি তরফদার রায়, লতাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদা বর্মন সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করা হয়। জানা যায়, লতাপোতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি সমাজসেবক বুলেট একাদশ পরিচালিত এই মেলা এই বছর 21তম বর্ষে পদার্পণ করল। মেলায় সার্কাস, নাগরদোলা, ম্যাজিক, ডিস্কো ইত্যাদির পাশাপাশি কলকাতার খ্যাতনামা শিল্পীর সমন্বয়ে প্রতি রাতে মেলার মাঠে মুক্ত মঞ্চে যাত্রা অনুষ্ঠান এবং বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো জানা যায়, এই মেলা অল্প দিনের মধ্যেই এলাকায় সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলার মাঠে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই মেলার বিশেষ আকর্ষণ, রাত যত বাড়ে ভিড় তত বাড়ে। গত কয়েক বছর থেকে এই মেলা মাথাভাঙা 2 নং ব্লক সহ ফালাকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় এক আলাদা পরিচিতি করে নিয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হয় আয়োজক কমিটি সহ ঘোষাডাঙ্গা পুলিশ প্রশাসনকে। এই দিন প্রায় 100টি দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র প্রদান করার পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের স্মারক সংবর্ধনা প্রদান করা হয় বলে জানা যায়। মেলার সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা। মেলাকে ঘিরে কুশিয়ারবাড়ি নতুনভাবে সেজে উঠেছে তাই বলাই যায়। মেলা কমিটির সম্পাদক অমর বর্মন বলেন, আমরা এবার 21তম বর্ষে পদার্পণ করেছি, অন্যান্য বছরের মতো এবারেও সকলের সহযোগিতা কামনা করি। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। এবার আমরা 20 বছর পরে 21 বছরে বললাম, 21 বছরে পদার্পণ করলো, তাদের আজকে শুভ সূচনা হলো। কোন ক্লাব এবং কি মেলা আপনাদের? এটা এটা আমাদের কুশিয়ারবাড়ি সমাজসেবক বুলেট একাদশ দ্বারা পরিচালিত গুটিকয়েক সদস্য নিয়েই আমরা এই মেলাটা প্রত্যেক বছরই পরিচালনা করে থাকি। কি উপলক্ষে এই মেলা? এটা রাস মেলা, রাস পুজো উপলক্ষেই মেলা। কতদিন যাবত আপনাদের এই মেলা চলে? এই মেলা আমাদের 8 দিন যাবত চলবে। আচ্ছা, আজকে কি হলো? আজকে উদ্বোধন হলো, উদ্বোধন করলেন কুচবিহার জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উমাকান্ত বর্মন মহাশয়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে, প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন ধরনের যাত্রা গান, অর্কেস্ট্রা এবং কলকাতার আর্টিস্টের দ্বারা পরিচালিত জি বাংলা, সারেগামাপা, এই সমস্ত সমস্ত অর্কেস্ট্রা টিম প্রত্যেক দিনেই ডেইলি একটা করে থাকবে। আচ্ছা, বা শিশুদের জন্য কী যাচ্ছে? শিশুদের জন্য টয় ট্রেন রয়েছে, আরও ছোটো নাগরতলা রয়েছে, পুতুল নাচ রয়েছে, ছোটো পুতুল নাচ, আরও অনেক কিছু সরঞ্জাম রয়েছে দোকানে। এবার প্রত্যেক বছরের তুলনায় এবার অনেক বেশি, অনেক বেশি, অনেক দোকানদার হয়েছে, অনেক বড় ধরনের মেলা আশা করছি, বড় ধরনের হবে মেলাটা, মানে এবার অনেক অনেক বড় সমাগম হবে। হ্যাঁ, আশা করছি প্রথম দিনেই আমরা আজকে ভিড়ে, প্রচুর ভিড়ে হয়েছে মেলাতে। আজকে 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এবছর কততম বললো? এবারে 21তম। কী নাম আপনার? আমার নাম অমর বর্মন, আমি রাসমেলার সম্পাদক।